এই ভিডিওতে আমরা মূলত রিটেনে যারা প্রথমবার অ্যাপিয়ার করবে তাদের জন্য মূলত আমরা টিপস গুলো দিয়েছি খুব ভালোভাবে কিভাবে ফার্স্ট টাইম আর রিটেনের জন্য প্রিপারেশন নিতে পারে এছাড়া ট্রান্সলেশন পার্টে কিভাবে ভালো করা যেতে পারে কিংবা রিটেনে 900 মার্ক থাকে সেই 900 মার্কের মধ্যে বাংলাদেশ বিষয়বলী কিংবা বাংলা কিংবা ইংরেজি এখানে 600 মার্ক থাকে সায়েন্সের বিষয়গুলোতে ম্যাথের বিষয়গুলোতে 100 মার্ক করে থাকে টোটাল 900 মার্ক এই 900 মার্কের মধ্যে সর্বোচ্চ মার্ক কিভাবে তোলা যায় বেশি মার্ক কিভাবে তোলা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি সেই সবগুলো খুব ভালোভাবে জানতে ইনডেপথ আলোচনা আছে পুরো ভিডিওটি অবশ্যই দেখে ফেলবেন আসসালামু আলাইকুম দর্শক গত ভিডিওতে আমরা শুধুমাত্র বিসিএস এর প্রিলিমিনারি এক্সপেরিয়েন্স নিয়ে আমরা কথা বলেছি অনেক অনেক ইনডেপথ কথা আমাদেরকে তরিকুল ভাই বলেছেন তার মূল্যবান অভিজ্ঞতা থেকে এখন আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাই আমরা তো প্রিলি নিয়ে অনেক কথা বললাম প্রিলি এবং রিটেন একসাথে প্রিপারেশন নেওয়া উচিত কি না আর যদি উচিত হয় তাহলে শুরু থেকে কীভাবে প্রিলি আর রিটেন সমন্বয় করে একসাথে প্রিপারেশনটা নেওয়া সম্ভব আসলে আমি কিন্তু পূর্বেই আমি বলেছি যে কারো যদি বেসিকটা যদি স্ট্রং থাকে বা তার যদি এই বিসিএস প্রিপারেশন যদি ফাউন্ডেশনটা যদি তার মজবুত থাকে শুধুমাত্র প্রিলিমিনারি না লিখিততেও সে সমানভাবে এর একটা উপকার পাবে কারণ আমরা রিটেনের যে সিলেবাসটা দেখি সাধারণত দেখা যায় যে এই রিটেনের সিলেবাসের সাথে আমাদের যে বেসিক বইয়ের খুব একটা প্রাসঙ্গিকতা খুব বেশি থাকে কারণ আপনার ম্যাথ বা বিজ্ঞান এই সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু আপনার আলাদা কোনো প্রিপারেশনের দরকার নাই আপনার যদি বেসিকটা যদি স্ট্রং থাকে এবং যেটা বিষয়টা হচ্ছে যে একসাথে বলতে এটাই আপনি যখন প্রস্তুতি শুরু করবেন আপনার যদি বেসিক বইগুলো পড়া থাকে তাহলে কিন্তু এটা আপনার রিটেনই হয়ে যাবে কারণ ম্যাথের যে বিসিএসের যে সিলেবাসটা সেটা সাধারণত 9-10 জেনারেল এবং হায়ার ম্যাথ এই দুইটাই এর বাইরে কিন্তু বিসিএসের ম্যাথমেটিক্সে রিটেন আসে না এক্ষেত্রে আপনি যখন প্রিপারেশনটা শুরু করতেছেন তখন যদি আপনি এই যে 9-10 জেনারেল এবং হায়ার ম্যাথটা যদি আপনার করা থাকে যেমন আপনি প্রিলিমিনারিতে সেখান থেকে আপনি ভালো মার্ক পাবেন আর তখন পাশাপাশি আপনার কিন্তু রিটেনের জন্য কিন্তু পূর্বে থেকেই কিন্তু প্রিপারেশনটা হয়ে যাবে আর একটা ব্যাপার হচ্ছে যে যেমন বেসিক বইগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে লিখিত পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে বাংলাদেশ স্টাডিজ প্লাস কম্পিউটার তো এক্ষেত্রে আমার মনে হয় যে যখন একজন বিসিএস শিক্ষার্থী যখন প্রিপারেশনটা শুরু করবে এই এক্ষেত্রে তার এই বেসিক বইগুলো পড়ে আসতে হবে তো এই বেসিক বইগুলো পড়লে রিটেনেও যেমন বেসিক বই কাজে লাগে রিটেনেও বেসিক বইটা কাজে এবং রিটেনে সবথেকে বেশি কাজে লাগে এই জন্য আমরা যখন প্রিপারেশনটা শুরু করতে হবে আলাদা কোনো গাইড বই আমার লিখিতর জন্য পড়ার দরকার নাই তো একজন পরীক্ষার্থী কী করবে সে বেসিক বইগুলো আগে থেকে পড়ে ফেলবে তাহলে ওর রিটেন এবং প্লি একসাথে হয়ে যাবে তাছাড়া যে আপনার প্রিলিমিনারের আগে কোনো লিখিতর জন্য কোনো গাইড বই পড়বে কি না এটা তার দরকার নাই আগে থেকেই সে বেসিক বইগুলো পড়ে রাখবে আর কি তাহলে দুইটা পাশাপাশি হয়ে যাবে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভাই প্রিলিমিনারি তো 900 মার্ক 900 মার্ক রিটেন তো 900 মার্ক প্রিলিমিনারি যেখানে মাত্র 200 মার্ক এর ওখানে পাস করলে হয় কিন্তু রিটেনের ক্ষেত্রে যে যত মার্ক পাবে সে তত এগিয়ে থাকবে ক্যাডার চয়েস বা অন্যান্য ক্ষেত্রে তো এই যে 900 মার্কের পরীক্ষা যেখানে বাংলা ইংরেজি তারপরে আমরা বাংলাদেশ বিষয় বলি 600 মার্ক এছাড়া আন্তর্জাতিক আপনার কম্পিউটার সায়েন্স এগুলোতে 100 মার্ক করে টোটাল 900 মার্ক তো এই 900 মার্কের মধ্যে কিভাবে মার্ক বেশি পাওয়া সম্ভব কারণ যে যত বেশি মার্ক পাচ্ছে সে খেলাটাই তত বেশি এগিয়ে যাচ্ছে আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রিলিমিনারি পাস করা শুধুমাত্র একজন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয় কারণ আমরা জানি যে বিসিএস এ যারা আবেদনকারী সংখ্যা 4 লাখ 4.5 লাখ ক্রস করে তো এত প্রার্থিত্ব আর পিএসসি আপনার লিখিত পরীক্ষা নিতে পারবে না এই জন্য প্রিলিমিনারি মানে শুধুমাত্র আপনার প্রার্থীর সংখ্যা কমানো ঠিক আছে তো লিখিতটাই আসলে মেন যে বিসিএস এর যে হ্যাঁ এই লিখিত হচ্ছে আপনার মেন যে জায়গা যেটা হচ্ছে পিএসসি আপনার জাজমেন্ট করবে হ্যাঁ লিখিত প্লি নিয়ে কিন্তু পিএসসি আপনার জাজমেন্ট করতে পারবে না তো এই লিখিত যেহেতু 900 মার্কের একটা হিউজ একটা ব্যাপার থাকে এক্ষেত্রে আপনাকে এখানে মানে একটু সিস্টেমেটিক আগাইতে হবে আপনি এখানে কিন্তু গতানুগতিক প্রিলিমিনারির মতো ঢালাও অনেকগুলো বই পড়লেন অনেক পড়লেন হবে না এখানে আপনাকে দেখতে হবে যে এই 900 মার্কের মধ্যে কোন মার্কগুলো কোন জায়গাগুলো আমি ফোকাস করলে বেশি মার্ক পাবো এবং অনেক সময় সময়ও অনেক কম হয় কারণ লিখিত প্রিলিমিনারি পরে তো আপনি বড় জোর 4 মাস বা 5 মাস সময় পাবেন এই সময়ে আপনার 900 মার্কের এই হিউজ একটা সিলেবাসে আপনার পূর্ণ প্রস্তুতি কিন্তু সম্ভব না এক্ষেত্রে তো একটা কথা বলে রাখি যে সায়েন্স অন নন সায়েন্স অন এক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো একটা সাবজেক্ট কিন্তু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি যদি নন সায়েন্স অন আপনার জন্য ম্যাথ বিজ্ঞান যে আপনি একটু কম প্রিপারেশন নিয়ে অন্যান্য সাইডে পড়বেন এক্ষেত্রে সুযোগ নেই কারণ আপনার একটা কথা বলা হয় যে
BCS এ আপনার আপনি কোন ক্যারিয়ার পাচ্ছেন সেটা আপনাকে নির্ধারণ করে দেবে ম্যাথ আর সায়েন্স, এবং এটাই কিন্তু সত্য। কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে যারা ভালো ক্যারিয়ার পাবে সাধারণত তাদের ম্যাথ এবং সায়েন্সে হিউজ একটা মার্ক থেকে থাকতে হবে। এবং এই জন্য আমি বলবো যারা নতুন বিশেষ প্রার্থী হোক বা পুরাতন হোক, সবার জন্য আমার একটা পরামর্শ থাকবে যে ম্যাথ সায়েন্সটা খুব ডিপলি পড়তে হবে, এবং আপনার যে পড়ার যে ডেইলি যে রুটিন থাকবে তার মধ্যে ম্যাথ সায়েন্সই আপনার হচ্ছে 50% সময় এই দুইটা সাবজেক্টের জন্য বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি অন্যান্য যেসব সাবজেক্ট থাকবে এই এই সব সাবজেক্টের জন্য আপনি একটু কম সময় দিলেও হবে। কারণ যখন বাংলা বাংলা 200 মার্কের একটা পরীক্ষা হয় বাংলায়, তো এই 200 মার্কের মধ্যে সাধারণত দেখা যায় যে কোশ্চেন অ্যানালাইসিস দেখা যায় যে মাত্র 60 মার্ক বা 60 মার্কের জন্য শুধু প্রস্তুতি নিলেই কিন্তু হয়ে যায়। অর্থাৎ বাংলাতে সাহিত্য থেকে 30 মার্ক আর বাংলা ব্যাকরণ থেকে 30 মার্ক, এই 60 মার্কের প্রস্তুতি নিলে আর বাকিগুলো খুব বেশি প্রস্তুতির দরকার নাই। যেমন হ্যাঁ যেমন আপনার রচনা আসবে, ভাষ্য প্রশ্ন আসবে, সারাংশ সারমর্ম, তো এইগুলোর জন্য কিন্তু আপনার জাস্ট একটা ফরম্যাটটা দেখলে হয়ে যায়। তো এখানে বাংলাতে শুধুমাত্র 60 মার্কের প্রিপারেশন নিতে হবে। আবার বাংলাদেশ অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয় বলি, এই বিষয়গুলোতে আমরা সাধারণত প্রিলিমিনারি সময় কিন্তু আমাদের কিন্তু বেসিকটা পড়া হয়ে যাবে। তো এখন আমাদের বিস্তারিত পেপার পত্রিকা বা অন্যান্য বিষয়গুলো পড়লেই কিন্তু একটু হয়ে যায়। এবং আপনি যদি বাংলাদেশ বা আন্তর্জাতিকের জন্য খুব বেশি প্রিপারেশন নাও নেন, তারপরে কিন্তু আপনি পরীক্ষা লিখে আসতে পারবেন, আপনার আইডিয়া থেকে আপনার বেসিক থেকে লিখে আসতে পারবেন। কিন্তু ম্যাথ বিজ্ঞান এই বিষয়গুলো কিন্তু আপনার যদি আনকন পরে আপনি কিন্তু লিখে আসতে পারবেন না। এই জন্য 900 মার্কের মধ্যে আপনার সায়েন্স এবং ম্যাথ এই বিষয়টা একটু বেশি জোর দিতে হবে, এবং বাদ বাকিগুলো একটু কম জোর দিলেও হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে ফার্স্ট টাইম যারা রিটেন দিবে তারা আসলে অনেক বেশি কনফিউশনে থাকে। আচ্ছা, তো তাদের জন্য আপনি যদি কিছু টিপস দিতেন। আচ্ছা, ফার্স্ট টাইমে বলতে আমি 40তম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল, তো আমি যখন 40তম বিসিএস এর লিখিত পরীক্ষা দিই তখন কিন্তু আমি সবেমাত্র আমার এমবিএ এর ফার্স্ট সেমিস্টারে হ্যাঁ অনার্স পাস করে আমার এমবিএ ক্লাস শুরু করছি, তখন আমার 40-এর বিসিএস এর রিটেন দিব সামনে। তো আমার এই ফার্স্ট সেমিস্টার যখন ফাইনাল পরীক্ষা হয়, পরীক্ষা শেষের পরে লিখিত পরীক্ষার মাঝে মাত্র 23 দিন সময় পাইছিলাম আমি, মাত্র 23, খুবই কম। এবং এই 23 দিনে কিন্তু আসলে একটা বিসিএস এর লিখিত প্রস্তুতির আপনার কোনোটাই সম্ভব না ভালো করে। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি কী করবো। তখন আমি দেখলাম যে যেমন বললাম যে বাংলা মাত্র আমি 60 মার্কের প্রিপারেশন নিয়ে গেছি, বাকিগুলো আমার পড়া লাগে নাই। এবং বাংলাদেশ বিষয় বলি, আমার ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু প্রিলিমিনারিতে পড়া ছিল। এই ক্ষেত্রে দেখা গেল যে আমার খুব বেশি বাংলাদেশ বিষয়গুলোতে পড়া লাগে নাই। আবার আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আমার দেখা গেলো আমি পেপার পত্রিকা রেগুলার পড়তাম, এখানে মোটামুটি আমার অনেক প্রিপারেশন হয়ে গেছিলো। তো মেন প্রিপারেশনটা আমার কিন্তু লাগছে কিন্তু ম্যাথ এবং বিজ্ঞান, এবং এই বিষয়গুলো তো ম্যাথ সায়েন্সের প্রিপারেশনটা নিয়েছিলাম, আর বাদ বাকিগুলো একটু একটু কৌশল অবলম্বন করছি। এক্ষেত্রে দেখা গেলো যে আমার আসলে প্রস্তুতি হয়ে গেছিলো। এবং ফার্স্ট টাইমে যাদের একটু বেসিক বইগুলো পড়া থাকে এদের জন্য একটু সুবিধা হয়ে যায়। তো যারা প্রথম বিশেষ প্রস্তুতি নেবে লিখিত এদের জন্য কিন্তু শর্ট আপ। এই জন্য আপনাদের দেখতে হবে যে কোন কোন বিষয়গুলো থেকে আমার মার্কটা বেশি তোলা যাবে। যেমন আপনার ম্যাথ বিজ্ঞান বাংলার যেমন আছে 60 মার্ক, আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ বিষয় বলি আপনি এখানে কিন্তু 16টা চ্যাপ্টার আছে, তো 16টা চ্যাপ্টার আপনার পড়ার দরকার নাই। আপনি দেখবেন যে তোর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো তো আমরা সবাই জানি, নতুন করে পড়ার কিছু নাই। বাংলাদেশের সংবিধান, এই সংবিধানটা আমার একটু ব্রিফলি পড়তে হবে। আবার কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো যেমন নারী নিয়ে, নারী উন্নয়ন, বাংলাদেশের সামাজিক অবস্থান, বিভিন্ন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি অলরেডি। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র 16টা চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টারগুলো আপনার জন্য মানে আনকমন ওই চ্যাপ্টারগুলো শুধু আপনি পড়বেন, আর যে চ্যাপ্টারগুলো দেখা যাচ্ছে যে আপনি না পড়লেও হচ্ছে, আপনি লিখে আসতে পারবেন, ওই চ্যাপ্টার আপনার পড়ার দরকার নাই। আবার আন্তর্জাতিক বিষয়গুলো দেখা যাচ্ছে যে বড় কোশ্চেনগুলো সাধারণত আমরা পেপার পত্রিকা পড়লে হয়ে যায়। এই জন্য কনসেপচুয়াল যে 40 মার্ক আন্তর্জাতিকের জন্য, এই কনসেপচুয়ালটা আপনার আগে পড়তে হবে। কারণ কনসেপচুয়ালটা সাধারণত আপনার এটা আছে ডিপার্টমেন্টাল কোশ্চেন থাকে, যারা ইন্টারন্যাশনাল রিলেশনে পড়ে, আপনি নিজে যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট, এক্ষেত্রে দেখা গেল যে এখানে কিন্তু কিছু আপনার একদম ডেফিনেশন টাইপের কিছু কোশ্চেন থাকে। এই জন্য এই আন্তর্জাতিকের জন্য আপনার কনসেপচুয়ালটা আগে পড়ে রাখতে হবে, এবং বাদ বাকিগুলো আপনার পেপার পত্রিকা পড়লে হয়ে যাবে। আর ইংলিশের জন্য যারা প্রথম বার বিসিএস দিবে ইংলিশের জন্য, আপনাদের ইংলিশের জন্য খুব বেশি পড়ার দরকার নাই। ইংলিশে আপনার যার যত ভিত ভালো আছে, যার রাইটিং স্কিল ভালো আছে, যে যারা রেগুলার ইংলিশ পত্রিকাগুলো পড়ে, সম্পাদকীয়গুলো পড়ে, এদের জন্য ইংলিশটা খুব সহজ হয়ে যায়। এবং যাদের ভোকালরি স্ট্রং, এদের জন্য ইংলিশ কিছুই পড়া লাগবে না। শুধুমাত্র আপনারা হচ্ছে ইংলিশের যা শুধু একটু বিগতশালী কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবেন, এতে হয়ে যাবে। আর যারা পেপার পত্রিকা পড়ে এদের জন্য ইংলিশের জন্য খুব বেশি এক্সট্রা প্রিপারেশন নেওয়ার দরকার নাই আমার মনে হয়। একজন রিটেন ক্যান্ডিডেট ট্রান্সলেশন নিয়ে স্পেসিফিক কোশ্চেন করেছেন যে ট্রান্সলেশনে কীভাবে ভালো করা যায় কিংবা কোথা থেকে ট্রান্সলেশন পড়লে আসলে ভালো হয়। আচ্ছা, ট্রান্সলেশন ব্যাপারটা কি, এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে এখানে কিন্তু আক্ষরিক কোনো অনুবাদ দিবে না,
যে আপনি ডাইরেক্ট এখানে আপনি ডাইরেক্ট যে অনুবাদ করতেছেন এরকম কোনো অনুবাদ দিবে না এটা আছে অনুবাদটা আপনি আছে একদম ভাবানুবাদ অর্থাৎ আপনি যখন পরীক্ষার হলে বসে যখন অনুবাদটা আপনি পড়বেন এই অনুবাদটা পড়ে আপনাকে একটা ভাবের অর্থাৎ আপনাকে একটা সিনারিও দাঁড় করতে হবে কারণ এবং আমরা যে 43 তম বিসিএস এর একটা অনুবাদ আছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক দৃশ্য এই বিষয়গুলো নিয়ে একটা অনুবাদ ছিল তো এই অনুবাদটা যদি আমি আক্ষরিকভাবে অনুবাদ করতে যাই তাহলে আমার কিন্তু 1 ঘন্টা সময় লেগে যাবে কিন্তু আমার এখানে অনুবাদে আমি কিন্তু 30 মিনিটের বেশি পাবো না এই ক্ষেত্রে আমার প্রথমে অনুবাদটা পড়ে আমার একটা ভাব তৈরি করতে হবে এবং আমার ওই ভাবে আমাকে আস্তে আস্তে আগাইতে হবে তো অনুবাদের প্রস্তুতির জন্য কোনো আসলে বেসিক্যালি কোনো বইপত্র পড়ে আসলে অনুবাদ ভালো করা যাবে না আপনার ডেইলি রেগুলার পত্রিকা পড়তে হবে পত্রিকা পড়ে যে বিশেষ করে সম্পাদকীয়গুলো পড়ে আপনার নিজে 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 এগুলো সে ট্রান্সলেশন করতে হবে তো ডেইলি যারা পত্রিকা পড়ে এবং পত্রিকার আর্টিকেল থেকেই সাধারণত সম্পাদকীয় থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার যে আমাদের যে মডেলটা আসে অর্থাৎ যে ফার্স্ট পেপারের যে মডেল কোশ্চেনটা আসে এটা সাধারণত পত্রিকা থেকে হুবহু তুলে দেয় এবং বিভিন্ন সময় দেখা যায় যে পত্রিকার সম্পাদকীয়কে কাট করেই কিন্তু আমার একটা অনুবাদ তুলে দেয় এই জন্য রেগুলার আপনার পত্রিকা থেকে একটু এডিটোরিয়াল থেকে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে আর সবসময় মনে রাখতে হবে যে অনুবাদের জন্য কখনোই আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করা যাবে না আপনি একটা অনুবাদটা পড়লেন আপনি নিজের মতো করে থিমটা ধরে আপনি নিজের মতো করে অনুবাদ করতে হবে না হলে কিন্তু আপনার বেশি মার্ক পাওয়ার সুযোগ নেই কারণ যারা খাতা দেখবে তারা কিন্তু আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার দেখবে না দেখবে যে আপনি অনুবাদটা ওই ভাবটা পারছেন কি না এই ক্ষেত্রে আপনি একটু সতর্ক অবলম্বন করতে হবে এই ভিডিওতে আমরা রিটেনের অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম কিন্তু কোন বিষয়গুলো নিয়ে কথা বলা হয়নি যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলা হয়নি ম্যাথে কি খুব ট্রিকি কোয়েশ্চেন হয় কি না সেটা নিয়ে কথা বলা হয়নি বাংলা রচনায় আসলে ডাটা ইনক্লুড করা দরকার কি না এর ধরনের প্রশ্ন অনেক মানুষের থাকে সেটিও ইনক্লুড করা হয়নি সেগুলো দেখতে হলে পরের এপিসোডটি দেখতে হবে